আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ভারতে আবারও মুসলিম নির্যাতন, ত্রিপুরায় তিন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। মার্কিন সেনাদের অবর্তমানে আফগানিস্তানে তুর্কি সেনা গ্রহণযোগ্য নয় বলছে রাশিয়া। মার্কিন যুদ্ধজাহাজের পাশেই ভয়ঙ্কর বিস্ফোরণ, 100 কিলোমিটার জুড়ে ভূমিকম্প। গুলি করতে করতে গাড়ি চালিয়ে গেল আততায়ী, রাস্তায় লুটিয়ে পড়ল 18 লাশ। বাড়ছে উত্তেজনা, আত্মরক্ষার জন্য তুর্কি ড্রোন কিনবে ইউক্রেন। এবং সর্বশেষ থাকছে ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণা। ধর্মনিরপেক্ষের নামধারী ভারত তাদের নিরপেক্ষতার বড় উদাহরণ আবারও সামনে আসলো। তিন মুসলিম যুবককে তারা পিটিয়ে হত্যা করেছে, এটাই হচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষতা। এই মুখোশধারী ধর্মনিরপেক্ষ ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মুসলিমদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে সারা বিশ্বেই প্রতিবাদের ঝড় উঠলেও কার্যত মোদী এবং অমিত শাহ মুখে বলে তারা ধর্মনিরপেক্ষ, কিন্তু আদতে তারা হিন্দুত্ববাদের দালাল। তারা হিন্দুদের দালালি করেই চলছে। তাদের ক্ষমতা টিকে থাকার জন্য, যেহেতু ভারত একটি হিন্দু প্রধান রাষ্ট্র, সেহেতু তারা হিন্দুত্ববাদের দালালি করে যাচ্ছে, হিন্দুত্ববাদকে উস্কানি দিচ্ছে। এখন সময় এসেছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকারের পতন ঘটানো। ভারতের যে সাম্প্রতিক বন্ধন আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হলে এই সমস্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের মতো দালালদেরকে ভারত থেকে বহিষ্কার করতে হবে। এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ত্রিপুরায় তিন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। গরু নিয়ে যাওয়ার সময় ত্রিপুরায় তিনজন মুসলিম যুবককে পিটিয়ে মেরে ফেলেছে বলে ওই রাজ্যের পুলিশ জানাচ্ছে। সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে খোয়াই জেলায়, যা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে। গরু বা গরুর মাংস বহন করার অভিযোগে মুসলিমদের পিটিয়ে মারার ঘটনা এর আগে ভারতের নানা প্রান্তে ঘটলেও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে এই ধরনের ঘটনা একেবারেই বিরল। পুলিশ দাবি করছে নিহত যুবকদের গ্রামবাসীরা গরু চোর বলে সন্দেহ করছিল। ওই তিনজন যুবককে হত্যার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, যেটা বিজেপির উস্কানি। গণপিটুনিতে নিহত তিনজন ব্যক্তি জায়েদ হোসাইন, সাইফুল ইসলাম ও বিল্লাল মিয়া বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয় তেলিয়ামুড়া থানায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে, রবিবার ভোর রাতে একটি ভ্যানে করে গোটা পাছে গরু মোষ নিয়ে যাওয়ার সময় ওই তিনজন ব্যক্তি গ্রামবাসীর নজরে পড়ে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী তারা গরু মোষ চুরি করে পালাচ্ছে, এই সন্দেহে স্থানীয় গ্রামবাসীরা তাদের গাড়িটিকে ধাওয়া করে এবং উত্তর মহারানীপুর নামে একটি গ্রামের কাছে ভ্যানটিকে ধরেও ফেলে। গরুচোর সন্দেহে গাড়ির আরোহীদের মধ্যে দুজনকে সেখানেই নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলা হয়। একজন সেখান থেকে পালাতে সক্ষম হলেও সেও প্রাণে বাঁচতে পারেনি। একটু দূরে মুঙ্গিয়াকামি নামে আর একটি গ্রামের কাছে স্থানীয় বাসিন্দারা তাকেও ধরে ফেলে পিটিয়ে মেরে ফেলে। পরে ওই তিনজন যুবকের দেহ আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডে দুটি আলাদা গণপিটুনির মামলা নথিভুক্ত করা হলেও সোমবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে নিহত জায়েদ হোসাইনের মা দাবি করেছে তার ছেলে কোনো গরু পাচার বা অপরাধের সঙ্গে কখনোই যুক্ত ছিল না। রাজধানীর জিবি পন্থ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, শনিবার বিকালে তার ছেলে বন্ধু বিল্লাল মিয়ার সঙ্গে কোনো একটা কাজে বেরিয়েছিল, কিন্তু কোথায় গিয়েছিল সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।
উত্তর বা মধ্য ভারতে তথাকথিত গৌরক্ষক বাহিনীর তাণ্ডবের এবং মুসলিমদের পিটিয়ে মারার বহু ঘটনা এর আগে শোনা গেলেও ত্রিপুরায় এ ধরনের ঘটনার কথা আগে তেমন শোনা যায়নি। ফলে তিনজন মুসলিম যুবককে পিটিয়ে মারার ঘটনা রাজ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বকেও বেশ অস্বস্তিতে ফেলেছে। ত্রিপুরায় বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছেন, কোনো সন্দেহ নেই ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। মানুষের কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। বিজেপি কখনোই এই ধরনের আচরণকে সমর্থন করবে না এবং সরকার এই হত্যার যথাযথ তদন্ত করবে বলেও তিনি কথা দিয়েছেন। যদিও এর আগেও বিজেপি অনেক কথা দিয়েছে কিন্তু কোনো কথা রাখেনি শুধুমাত্র মুসলিমদের বেলায়। মার্কিন সেনাদের অবর্তমানে আফগানিস্তানে তুর্কি সেনা গ্রহণযোগ্য নয় বলছে রাশিয়া। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার অজুহাতে দেশটিতে তুর্কি সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাভুলভ বলেছেন, কাবুল বিমানবন্দরে তুরস্কের সেনা মোতায়েন তালেবানের সঙ্গে করা চুক্তির পরিপন্থী। তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে আমেরিকার পরাজয় হিসাবে অভিহিত করে বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনা মোতায়েন রেখে আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করা যাবে না। এদিকে তুর্কি সেনা মোতায়েন রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তালেবানও। তারা বলছে, তুরস্ক গত 20 বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সঙ্গে আফগানিস্তানে সেনা মোতায়েন রেখেছে এবং এখন সময় এসেছে তাদের এদেশ ছেড়ে চলে যাওয়ার। সম্প্রতি ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর দেশটিতে পশ্চিমা কূটনৈতিকদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাবুল বিমানবন্দরে তুর্কি সেনা মোতায়েন থাকবে। কাবুলে মোতায়েন এইসব সেনারা খরচ বহন করবে ন্যাটো। আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা কয়েকবার পরিবর্তন করার পর অবশেষে চলতি বছর 11 সেপ্টেম্বরের মধ্যে নিজের সব সেনা প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে। আফগানিস্তান থেকে অপমানজনকভাবে মার্কিন সেনারা এমন সময় চলে যাচ্ছে যখন তারা গত 20 বছরে আফগানিস্তানের নিরঅপরাধ হাজার হাজার মানুষকে হত্যা, দেশটির অবকাঠামো ধ্বংস এবং মাদক উৎপাদন বৃদ্ধি করা ছাড়া আর অন্য কোনো উপকরণ করতে পারেনি। আমেরিকা ও তার মিত্র দেশগুলো 2001 সালে সন্ত্রাসবাদ দমন ও আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করার অজুহাতে দেশটি দখল করে নেয়। কিন্তু সেই ঘটনার 20 বছর পরও দেখা যাচ্ছে আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি এবং সন্ত্রাসবাদও আগের চেয়ে বেড়ে গেছে। মার্কিন যুদ্ধজাহাজের পাশেই ভয়ঙ্কর বিস্ফোরণ, 100 কিলোমিটার জুড়ে ভূমিকম্প। 18,143 কেজির শক্তিশালী এক বিস্ফোরণ ঘটিয়ে রণতরী সহ্য শক্তি পরীক্ষা করল যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী দেশটির পূর্ব উপকূলে ফুল শিপ শক ট্রায়ালস পরিচালনার সময় এই পরীক্ষা চালায়। এই অংশ হিসাবে বিমানবাহী যুদ্ধজাহাজ USS জেরার্ড ফোর্ড ব্যবহার করা হয়। এই বিস্ফোরণের ধাক্কায় 100 কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র উপকূলে ফ্লোরিডায় 3.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এমন শক্তিশালী বিস্ফোরণেও কোনো ক্ষতি হয়নি রণতরী USS জেরার্ড আর ফোর্ডের। জানা গেছে, যুদ্ধ চলাকালে শত্রুর টর্পেডো, মাইন কিংবা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ কতটুকু সামাল দিতে পারে এই রণতরী, সেটাই পরীক্ষা করা হয়েছে। এ সময় বিস্ফোরণের ধাক্কায় জাহাজটি সামান্য কাত হলেও ডুবে যায়নি। এই বিস্ফোরণের ফলে 3.9 মাত্রার ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উন্নত মানের এই বিমানবাহী যুদ্ধজাহাজটি সবচেয়ে আধুনিক কম্পিউটার মডেলিং মেথড ও টেকসই। এটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠছে কি না জানতে চাইলে ওই পরীক্ষা চালানো হয় বলে দাবি করেছেন তিনি। এতে যুদ্ধজাহাজটির সহ্য ক্ষমতার ব্যাপারেও ধারণা পাওয়া গেছে। গুলি করতে করতে গাড়ি চালিয়ে গেল আততায়ী, রাস্তায় লুটিয়ে পড়ল 18 লাশ। অনেকটা সিনেমার দৃশ্যের মতো SUV-তে চড়ে গুলি ছুটে ছুটে যাচ্ছে আততায়ী। অসহায়ের মতো রাস্তায় লুটিয়ে পড়ছে সাধারণ মানুষ। স্থানীয় সময় শনিবার বিকালে এমনই দৃশ্য দেখা যায় আমেরিকার সীমান্ত মেক্সিকোর শহর রেনোসায়। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত 18 জন নিহত হয়েছেন আততায়ী পলাতক, বেশ কিছু মানুষ আহত অবস্থায় হাসপাতালে।
পুলিশ আততায়ীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে। স্থানীয় সময় শনিবার বিকালে একটি এসইউভি গাড়ি চড়ে আততায়ী গুলি ছুটে ছুটে দ্রুত গতিতে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই রেনোসার একাধিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে সাধারণ মানুষ। পুলিশ গাড়িটিকে ধাওয়া করেও ধরতে পারেনি, তবে সীমান্ত অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। বর্ডার গার্ড, সেনা ও পুলিশ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। এর সঙ্গে ড্রাগ মাফিয়া বা কার্টেলরদের সম্পর্ক আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্য একটি ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনিও পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল বলে প্রশাসনের দাবি। পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে। মেক্সিকো প্রশাসন জানিয়েছে আততায়ীকে ধরার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। তবে কেন তিনি এভাবে গুলি ছুড়লেন তা এখনও স্পষ্ট নয়, স্পষ্ট নয় তার পরিচয়ও। বাড়ছে উত্তেজনা, আত্মরক্ষার জন্য তুর্কি ড্রোন কিনবে ইউক্রেন। নিজেদের রক্ষার জন্য তুরস্কের ড্রোন কিনবে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডাইমেট্রো কুলেবা রবিবার এ কথা জানিয়েছেন। এ সময় তুর্কি ড্রোনের ব্যাপক প্রশংসা করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের ড্রোনগুলো খুবই ভালো, তাই ইউক্রেন সেগুলো ক্রয় করবে। রাশিয়াকে প্রতিহত করার জন্য ড্রোনগুলোর প্রয়োজন, যেন তারা ইউক্রেনের উপর কোনো বড় আকারের আক্রমণ বা হামলা পরিকল্পনা করার আগে দুবার চিন্তাভাবনা করে, যোগ করেন তিনি। ডাইমেট্রো কুলাবো আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর ও ন্যাটো সামিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে ওয়াশিংটন ও কিয়াবের অর্থাৎ ইউক্রেনের রাজধানীর মধ্যে যোগাযোগ ছিল। ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণা। ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জরুরি ভিত্তিতে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির বুশেহর শহরে অবস্থিত এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি আগামী 3-4 দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গোলাম আলী রাকসানি মেহর। আরব নিউজ ইরানের টেলিভিশনের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। ইরানের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গোলাম আলী এক টক শোতে বলেন, বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি 3-4 দিন বন্ধ থাকবে। এর কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলেও জানান গোলাম আলী। কেন বন্ধ করা হলো এই বিদ্যুৎ কেন্দ্র সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি। তবে জরুরি ভিত্তিতে এই পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধের ঘটনা এটিই প্রথম। বুশেহর শহরে অবস্থিত এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র 2011 সালে রাশিয়ার সহযোগিতায় কার্যক্রম শুরু করে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।